বন্ধুরা কেমন আছো সকলে? আশা করছি সকলেই ভালো আছো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওয়ে আমরা জানতে চলেছি যে বিশ্বের সর্বপ্রথম কোথায় ট্রাম চলেছিল এবং ভারতের সর্বপ্রথম কোথায় ট্রাম চলেছিল, কত খ্রিস্টাব্দে চলেছিল এবং কত কিলোমিটার চলেছিল। তো কাজেই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে। ভারতের প্রথমবারের মতো ট্রাম চলেছিল কলকাতায়, আর সর্বপ্রথম ট্রাম চলেছিল ইংল্যান্ডে 1807 সালে। ঠিক এর 66 বছর পরে ভারতে ট্রাম চলেছিল। ইংরেজ সরকার দেখেছিলেন যে ইংল্যান্ডে ট্রাম চলার ফলে যাতায়াতের ব্যবস্থা খুবই ভালো হচ্ছে, এর জন্য তারা কিন্তু ভারতে ট্রামের ব্যবস্থা করেছিল। প্রথম কিন্তু ট্রাম চলেছিল 2টি কোচের, অর্থাৎ 2টি বগি ছিল তাতে। আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে 2টো কোচ চলেছিল সেই 2টো কোচ কিন্তু ইঞ্জিনে নয়, ট্রেনে ছিল কিন্তু ঘোড়ায়। আর তার ভিতরেও ছিল ফার্স্ট কোচে ছিল VIP লোকেদের জন্য, কিন্তু সেকেন্ড কোচটা ছিল নর্মাল সকলের জন্য। এশিয়ার মধ্যে সর্বপ্রথম ট্রাম চলেছিল ভারতে, আর ভারতের ট্রাম চলেছিল শিয়ালদা থেকে বউবাজার পর্যন্ত। তার মধ্যেই কিন্তু বহু সংখ্যক লোক এই ট্রাম চলার জন্য সেই সময় উপস্থিত হয়েছিলেন শিয়ালদায়। তখনকার সময়ে ট্রামই ছিল যেন বর্তমান সময়ের বন্দে ভারত অথবা বুলেট ট্রেনের সমান, কিন্তু আজ এই ট্রাম ভারত থেকে মুছে গেল। কিন্তু এই যে 150 বছরের স্মৃতি, সেই স্মৃতিটা আমাদের মানুষের মধ্যে থেকেই যাবে। এখনকার সময়ে যে যানবাহন রয়েছে তার থেকে হয়তো ট্রাম দ্রুত না হতেও পারে, কিন্তু আগেকার সময়ে ট্রেনে ছিল তাদের জন্য পরিবহনের সবচাইতে উন্নত ব্যবস্থা। 1873 সালে 20 ফেব্রুয়ারি প্রথম ট্রেন চলার কথা ছিল, কিন্তু কোনো একটি অসুবিধার কারণে সেই ট্রেনটি তার 4 দিন পর, অর্থাৎ 24 ফেব্রুয়ারি ইস্ট বেঙ্গল রেলপথে কিন্তু ট্রেনটি চলেছিল। তখনকার সময়ে ট্রামের ভাড়া মাত্র 1 পয়সা বাড়ার জন্য কলকাতার বুকে আন্দোলন লেগে এসেছিল, কিন্তু আজ সেই ট্রামকেই আমরা বন্ধ করে দিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব।